ফিন্যান্সের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম আমাদের আজকের দুই নম্বর প্রশ্ন তো এই প্রশ্নটি হচ্ছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ মেহেদি লিমিটেড আর ফলোস কমন স্টক অথবা ইকুইটি পঞ্চাশ লাখ টেন পার্সেন্ট ডিভেঞ্চার তিরিশ লাখ বারো পার্সেন্ট প্রিফার স্টক দশ লাখ টোটাল নব্বই লাখ তো আমাদের এখন এখানে বলছি দ্য কোম্পানি নিডস এডিশনাল ফিন্যান্সিং অফ টাকা বিশ লাখ তার মানে কোম্পানির আরও বিশ লাখ টাকা প্রয়োজন দিস ক্যান বি ফাইন্যান্সড বাই দ্য ফ্লোয়িং দেয়ার আর অল্টারনেটিভস এই টাকা অর্থ সংগ্রহ করবে নিচের অল্টারনেটিভসগুলো থেকে তো অল্টারনেটিভসগুলোর কন্ডিশন হচ্ছে এ নাম্বারে আছে ফুললি ইকুইটি স্টক অফ অফ টাকা একশো ইচ বি নাম্বার আছে ফুললি বারো পার্সেন্ট প্রিফার স্টক সি নাম্বার আছে ফুললি টেন পার্সেন্ট ডিভেঞ্চার রিকোয়ারমেন্টে আমাদের দেখছে বলছে যে ক্যালকুলেট ইপিএস ইপিএস আর্নিং পার শেয়ার বের করো ইফ যদি ইবিআইটি বিশ লাখ টাকা হয় এবং ট্যাক্স ফিফটি পারসেন্ট হয় তো আমাদের ইপিএস বের করতে হবে এর জন্য প্রথমে আমাদের বের করতে হবে সোর্স অফ ক্যাপিটাল সোর্স অফ ক্যাপিটালের ঘরটা ছকটা হচ্ছে এরকম এখানে অল্টারনেটিভস তিনটা আছে এর জন্য তিনটা কলাম আর আমাদের ইনফরমেশন কমন স্টক ডিভেঞ্চার আর প্রিফার স্টক আছে এর জন্য তিনটা রো আর একটা স্টাইল হেডিং হবে তো এখানে লিখতে হবে লিখতে হবে সোর্স অফ ক্যাপিটাল ডিটেলস সি প্রথমে আমাদের লিখতে হবে কমন স্টক কমন স্টক তো এখানে আমাদের দেখেন কমন স্টক ছিল পঞ্চাশ লাখ ফুল্লি ইকুইটি স্টক বা কম দুঃখিত কমন স্টক যাই হোক পঞ্চাশ লাখ তিনটা ঘরেই হবে এরপরে আমাদের প্রশ্ন ছিল টেন পার্সেন্ট ডিভেঞ্চার তো এই জন্য আমরা এখানে লিখলাম টেন পারসেন্ট ডিভেঞ্চার এরপরে ছিল বারো পার্সেন্ট প্রিফার স্টক তাহলে এখানে লিখলাম টুয়েলভ পারসেন্ট প্রিফার স্টক স্টক দশ লাখ আগেরটা ছেড়ে দিয়েছিলাম টেন পারসেন্ট ডিভেঞ্জার হচ্ছে তিরিশ লাখ যাই এখন দেখেন আমরা অল্টারনেটিভস এ কাজ হচ্ছে কমন স্টক তো অল্টারনেটিভস এ ফুল ইকুইটি স্টক এখানে আছে তার মানে কমন স্টকটাই আছে তার মানে এখানে আমাদের টাকা লিখতে হবে বিশ লাখ এডিশনাল টাকাটা তো এখানে লিখলাম বিশ লাখ যেহেতু মিলে গেছে এখানে অল্টারনেটিভস এ কমন স্টক দেখেন অল্টারনেটিভস এ কমন স্টক বা ফুললি ইকুইটি স্টক মিলে গেছে এই জন্য লিখলাম বি নম্বর অল্টারনেটিভ বি আমাদের কমন স্টক বি নম্বরে ফুললি প্রিফার স্টক মিলেনি এই জন্য এটা ফাঁকা রেখে দিলাম সি নম্বর সি কমন স্টক এখানে দেখেন সি নম্বরে আছে টেন পারসেন্ট ডিভেঞ্চার অল্টারনেটিভস মিলেনি এই জন্য ফাঁকা রেখে দিলাম এরপর অল্টারনেটিভস এ টেন পারসেন্ট ডিভেঞ্চার এতে আছে ফুল্লি ইকুইটি স্টক এই জন্য এটা ফাঁকা অল্টারনেটিভস বি টেন পারসেন্ট ডিভেঞ্চার এখানে দেখেন অল্টারনেটিভস বি ফুল্লি বারো পার্সেন্ট প্রিফার স্টক এটাও মিলেনি এই জন্য ফাঁকা রাখলাম এরপর সি নাম্বার টেন পার্সেন্ট ডিভেঞ্চার অল্টারনেটিভ সি এখানে দেখেন অল্টারনেটিভ সি প্রশ্নে আমাদের ফুললি টেন পার্সেন্ট ডিভেঞ্চার তার মানে মিলে গেছে এই জন্য আমরা লিখলাম এডিশনাল টাকাটা বিশ লাখ এরপর আমাদের বারো পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট প্রিফার স্টক করার পালা অল্টারনেটিভস এ কাজ হচ্ছে প্রিফার স্টক অল্টারনেটিভস এসে এতে আছে ইকুইটি স্টক বিতে আছে প্রিফার স্টক তাহলে এটা ফাঁকা বিতে হবে বিশ লাখ সিতে তো ডিভেঞ্চার আসে আগে দেখলাম এই জন্য এটাও ফাঁকা এখন আমাদের ওয়ার্কিং করে নিতে হবে ওয়ার্কিং ওয়ান ওয়ার্কিং ওয়ানটা হচ্ছে ক্যালকুলেশন অফ এনএস মানে নাম্বার অফ শেয়ার অল্টারনেটস এ নাম্বার অফ শেয়ার বের করবো আমরা কমন স্টক থেকে এখানে দেখেন পঞ্চাশ লাখ এখানে বিশ লাখ পঞ্চাশ আর বিশে হচ্ছে সত্তর লাখ আর প্রশ্নে দেওয়া ছিল একশো টাকা ইচ এই জন্য একশো দিয়ে ভাগ দিলাম সত্তর হাজার এরপরে এখানে পঞ্চাশ লাখ পঞ্চাশ আছে পঞ্চাশ যেহেতু আর এডিশনাল নাই এই জন্য এটাই থেকে গেল পঞ্চাশ হাজার সি নাম্বারেও আছে পঞ্চাশ লাখ এই জন্য পঞ্চাশ লাখ লিখলাম ওয়ার্কিং ওয়ান শেষ এবার আমরা ওয়ার্কিং টু করবো ওয়ার্কিং টুটা হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট বের করব আমরা ইয়া থেকে ডিভেঞ্চার থেকে তো এখানে লেখা আছে টেন পার্সেন্ট ডিভেঞ্চার তার মানে এখানে তিরিশ লাখ টাকা আছে এ অল্টারনেটিভস এতে তিরিশ লাখ আছে তিরিশ লাখ ইন্টু টেন পার্সেন্ট বলে দেওয়ায় আসে জন্য আমরা টেন দিয়ে গুণ করলাম বাইর হইল তিন লাখ এরপরে বিতেও আছে তিরিশ লাখ এখানে তিরিশ লাখ টেন পারসেন্ট ইকুয়াল তিন লাখ এখানে এসে তিরিশ লাখ আর বিশ লাখ দুইটাই মিলে হলো পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ ইন্টু এটাও টেন পারসেন্ট ইকুয়াল হচ্ছে পাঁচ লাখ এরপর আমরা এবার পিডি করবো ক্যালকুলেশন অফ পিডি পিডি বের করবো আমরা প্রিফার স্টক থেকে প্রিফার স্টক থেকে পিডি বের করব ক্যালকুলেশন অফ পিডি তো এখানে দেখেন প্রিফার স্টক দশ লাখ ছিল দশ লাখ পার্সেন্টেজ দেওয়া আছে বারো পার্সেন্ট এই জন্য এখানে টেন পার্সেন্ট না লিখে বারো পার্সেন্ট লিখলাম তো দশ লাখের বারো হচ্ছে এক লাখ বিশ হাজার এরপর এখানে দেখেন এখানে দশ লাখ আর বিশ লাখ মোট হচ্ছে তিরিশ লাখ ইন্টু বারো এখানে হবে তিন লাখ ষাট হাজার এরপরে আছে দেখেন এখানে দশ লাখ এই জন্য দশ লাখ ইন্টু টুয়েলভ পারসেন্ট এখানে পাইলাম এক লাখ বিশ হাজার এখন আমাদের ইপিএস বের করার পালা আর ইপিএস নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটি হচ্ছে ইবিআইটি 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 থেকে মাইনাস হবে আই মানে ইন্টারেস্ট 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 যদি বাদ দিই তাহলে ই বিটি মানে আয় তো বাদ গেল ইবিটি থাকলো ইবিটি থেকে আমাদের ট্যাক্স মানে টি বাদ যাবে ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ই এ টি ইবিটির হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স যদি ট্যাক্স দিয়ে দিলাম তাহলে হবে আর্নিং আফটার ট্যাক্স মানে ট্যাক্স পূর্ববর্তী আর ট্যাক্স পরবর্তী যাই হোক তারপর এখান থেকে পিডি বাদ দিতে হবে পিডি বাদ দিলে আমরা পাবো ই এ সি এস আর্নিং অ্যাভেলেবল টু শেয়ারহোল্ডার আর এখান থেকে ভাগ এনএস নাম্বার অফ শেয়ার ভাগ দিবল ভাগ দিলে আমাদের পাবো ইপিএস যাই হোক এখন আমরা অঙ্কে আসি এখানে টেবিল ফর ক্যালকুলেশন ইপিএস টেবিল ফর ক্যালকুলেশন ইপিএস এখানে ডিটেলস বি সি এটা হচ্ছে এ অল্টারনেটিভ অল্টারনেটিভ বিভ সি প্রথমে আমরা লিখব ইবিআইটি ইভিআইটি ইভিআইটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল ইফ ইভিআইটি বিশ লাখ ইফ ইভিআইটি বিশ লাখ অ্যান্ড ট্যাক্স রেট ফিফ ফিফটি পারসেন্ট তো ইবিআইটি বিশ লাখ ছিল এখানে আমরা তিন জায়গায় বিশ লাখ লিখে দিলাম ইবিআইটি থেকে লেস লেস মানে বাদ ইন্টারেস্ট যাবে আই অ্যান্ড টি ইন্টারেস্ট ইন্টারেস্ট আমাদের পাইছি আমরা ওয়ার্কিং টু এ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অল্টারনেটিভ এর জন্য পাইছি তিন লাখ বির জন্য পাইছি তিন লাখ সির পাইছি পাঁচ লাখ তো এখানে জাস্ট অল্টারনেটিভ থেকে দেখে দেখে বাদ দিয়ে দিবা তাহলে হয়ে গেল তিন লাখ তিন লাখ পাঁচ লাখ বাদ দেওয়ার পর যেহেতু আয় চলে গেল যেন এই জন্য বি টি আর্নিং বিফোর ট্যাক্স তো এখানে স্বাভাবিকভাবে সতেরো লক্ষ এখানে এখানেও সেম টু সেম সতেরো লক্ষ এখানে পনেরো লক্ষ ইভিটির পর ট্যাক্স বাদ দিতে হবে লেস মানে বাদ ট্যাক্স ট্যাক্স কত পার্সেন্ট দেবো আমাদের প্রশ্নে লেখা আছে ফিফটি পারসেন্ট অন ইভিটি ইভিটির উপর কাটবো আর ইভিটির মান হচ্ছে এটা এই জন্য আমরা এখান থেকে ফিফটি পার্সেন্ট কাটব মানে এর অর্ধেক করব সতেরো লাখের অর্ধেক যদি করি আমরা আট লাখ পঞ্চাশ হাজার সেম টু সেম আট লাখ পঞ্চাশ হাজার এখানে হবে সাত লাখ পঞ্চাশ হাজার তো যেহেতু ট্যাক্স দিয়ে দিলাম তাহলে এখন থাকলো ই মানে আর্নিং বিফোর ট্যাক্স থেকে হয়ে গেল আর্নিং আফটার ট্যাক্স তো এটা মাইনাস করে দিলে হয়ে যাবে মাইনাস করার দরকার না এই সংখ্যাটা এই সংখ্যাগুলো এখানে জাস্ট লিখে দিলে হয়ে যাবে যেহেতু এখানে ফিফটি পারসেন্ট মানে দুইটাই সমান এখানে লিখে দিলাম এটা বাইর হলো আমাদের ইএটি ইএটি থেকে লেস করতে হবে লেস পিডি প্রিফার ডিভিডেন্স তো পিডি আমরা পাইছি অল্টারনেটিভ এর জন্য পাইছি এক লাখ বিশ হাজার তিন লাখ ষাট হাজার এক লাখ বিশ হাজার এখানে জাস্ট ওইটা দেখে দেখে তুলে দিলাম এক লাখ বিশ হাজার তারপর এক লাখ দুঃখিত এখানে তিন লাখ ষাট হাজার এখানে এক লাখ বিশ হাজার মাইনাস করলে পাচ্ছি যে এটা যদি মাইনাস করি তাহলে সাত লাখ তিরিশ হাজার এখানেও পাবো এখানে পাব চার লাখ নব্বই হাজার এখানে পাবো ছয় লাখ তিরিশ হাজার মাইনাস করে নেবেন সমস্যা নাই এরপর এটা পাইলাম আমরা ই এ সি এস আর্নিং অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার ইএসিএস তো এটার থেকে আমরা ভাগ দেব নাম্বার অফ শেয়ার মানে এন এস নাম্বার অফ শেয়ার আমরা ওয়ার্কিং ওয়ানে পাইছি দেখেন ওয়ার্কিং ওয়ান নাম্বার অফ শেয়ার এর জন্য পাইছি এর শেয়ার পাইছি সত্তর হাজার বির শেয়ার পাইছি পঞ্চাশ হাজার সির শেয়ার পাইছি পঞ্চাশ হাজার তো জাস্ট শেয়ারগুলো এখানে লিখে দিলাম তো শেয়ারগুলো লেখা শেষ হয়ে গেলে আমরা এখন এগুলো ভাগ করে দেবো উপরের সংখ্যাটা দিয়ে আর্নিং অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার দিয়ে থেকে শেয়ারটা ভাগ দিয়ে দেবো যদি ভাগ দিয়ে দিই তাহলে আমাদের পাওয়া যাবে ই পি অ্যাস মানে আর্নিং পার শেয়ার যেটা আমাদের অঙ্কেশ চাইছিল তো এই দুইটা ভাগ করলে ভাগ ফল আমরা পাবো দশ পয়েন্ট তেতাল্লিশ টাকা এর জন্য অল্টারনেটিভ বিজ জন্য পাবো নয় পয়েন্ট এইট জিরো টাকা আর এটা পাবো সিক্স জিরো টাকা আপনারা ভাগ করে নেবেন সমস্যা নেই আজকে এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ